আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাটির শেষ অংশ এবং রচনাটির নামকরণ কতখানি সার্থক। তো আগের অংশ জানার জন্য দুটি পর্ব এই ভিডিওর ডেসক্রিপশান লক্ষ্য করো। আজকে আমরা তৃতীয় পর্বতে তাহলে জেনে ফেলব এই রচনার শেষ অংশ। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না, উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে। তো এখানে অপূর্ব সেই রেঙ্গুনে তার ভালো লাগছিল না, তাই সে একটা ভামতে যাওয়ার কথা এলো, তখন সে রাজি হয়ে গেল। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় মানে বিকাল বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আর্দালি এবং আপিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। আর্দালি হলো বেয়ারা এবং পিয়াদি চাপরাশি। তো এরা অপূর্বর সঙ্গী ছিল বা অপূর্বর সাথে গিয়েছিল, তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। তো তেওয়ারির অপূর্বর বাড়িতে ছিল বা বাসাতে ছিল, সে অপূর্বর যে দেশের বাড়ি সেখানে আগে রান্না করতো। যাই হোক, সেই তেওয়ারি অপূর্বর সাথে গেল না, সে খবরদারির বা সব কিছু লক্ষ্য নজর করার জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। এখানে যে বলা হচ্ছে তেওয়ারির কথা, তলোয়াকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর। তো পূর্ব কাহিনীতে আমরা জেনেছি যে অপূর্ব দেশের বাড়িতে এই তেওয়ারি ছিল, তাদের রান্না করতো। তো সেই জন্য তলোয়াকর তেওয়ারিকে বলল যে তোমার চিন্তা নেই ঠাকুর, যেহেতু রান্না করে সেই অর্থে ঠাকুর বলা হলো। কোনো কিছু হলেই আফিসে গিয়ে আমাকে সংবাদ দিও, যেহেতু অপূর্ব ভ্রামতে চলে যাচ্ছে, তাই কোনো যদি অঘটন ঘটে বা কোনো সমস্যা ঘটে তো রামদাসকে যেন তেওয়ারি গিয়ে সংবাদ বা খবর দেয়। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল, মানে দেরি ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, কই যে। তলোয়াকর ঘাট ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। আমরা প্রথম কাহিনীতে জেনেছি বা প্রথম পর্বতে জেনেছি যে গিরিশ মহাপাত্রকে সব্যসাচী মল্লিক সন্দেহে ধরা হয়েছিল, কিন্তু তাকে পরবর্তীকালে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এবং অপূর্ব যখন ভ্রামনগরের উদ্দেশ্যে যাচ্ছে তখনই আবার গিরিশ মহাপাত্রের সঙ্গে পুনরায় রেল স্টেশনে দেখা হলো। তোমরা জেনে রাখো যে প্রথমে গিরিশ মহাপাত্রের সঙ্গে দেখা হয়েছিল অপূর্বর পুলিশ স্টেশনে এবং দ্বিতীয় সাক্ষাৎ হয় রেল স্টেশনে। একটা প্রশ্ন হতে পারে, সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামশু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। তো তোমরা জেনেছো বা আমরা পড়েছি যে গিরিশ মহাপাত্র যখন থানায় ছিল তার বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ পকেটের মধ্য থেকে দেখা গিয়েছিল, কিন্তু সেটা এখন অর্থাৎ এই রেল স্টেশনে সেটা কণ্ঠে জড়ানো ছিল। যাই হোক, এটা জেনে নাও শর্ট প্রশ্নের ক্ষেত্রে মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো, কোথায় চলেছ ইত্যাদি গিরিশ মহাপাত্রকে অপূর্ব বলল। গিরিশ সশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবুমশাই কোথায় আগমন হচ্ছেন। অর্থাৎ গিরিশ মহাপাত্র অপূর্বকে থানায় যেহেতু দেখেছিল তাই সে বলল যে আমি চিনতে পারি এখন কোথায় যাওয়া হচ্ছে। অপূর্ব সহাস্যে কহিল বা হেসে বলল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? অর্থাৎ অপূর্ব ভামো যাচ্ছে, তো গিরিশ মহাপাত্র কোথায় যাবে তিনি বা অপূর্ব জিজ্ঞাসা করলেন। গিরিশ কহিল, আগে হিনাংচাং থেকে দুজন বন্ধু নক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুরমুট হয়রান করা। পাঠক বর্গ তথা আমরা জানি যে গিরিশ মহাপাত্রই ছিল আসলে সব্যসাচী মল্লিক। সে যেহেতু একটি অশিক্ষিত তথা সে মজুরের
ছদ্মবেশ নিয়েছিল, তাই সে এই ভাষায় কথা বলছিল। তাই বলছিল যে বন্ধু লোক আসার কথা ছিল আমাকে, কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। ঝুটমুট শব্দের অর্থ হলো মিছিমিছি, হয়রান করা বলতে সমস্যা ঘটানো বা তাকে বিরক্তি করানো। হ্যাঁ, আনি বটে কেউ কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, আফিং নেশা দ্রব্য তো কেউ তার বন্ধুরা লুকিয়ে আনত ইত্যাদি সে জানালো। কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, অর্থাৎ সে এইভাবে আফিং লুকিয়ে নিয়ে আসা সে পছন্দ করে না। সে ধর্মের কে প্রচণ্ড মানে বা সত্যের সেবক। বলি কাজ কি বাপু জুচুরিতে, কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। ললাট শব্দের অর্থ কপাল এবং জুচুরি শব্দের অর্থ হল লোক ঠকানো। যাই হোক, অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস। অর্থাৎ অপূর্ব গিরিশ মহাপাত্রের মতো বিশ্বাস করে যে লল্লাটের লেখা খণ্ডানো যায় না, অর্থাৎ ভাগ্যের লেখা। কিন্তু তোমার বাপু একটু ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি নেই, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তো অপূর্ব গিরিশ মহাপাত্রকে জানায় যে আমি থানায় থাকলেও আমি কোনো পুলিশের লোক নই, আফিম নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না, সেদিন আমি থানায় গিয়েছিলাম মজা দেখতে ইত্যাদি বলল। তলোয়াকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি মেনে আপকো তো জরুর কোহা দেখা। তো তলোয়াকর তাকে বলল, আমি তোমাকে কোথাও যেন দেখেছি ইত্যাদি। গিরিশ কহিল, আশ্চর্যই নেই হ্যায় বাবু সাহেব, অর্থাৎ আশ্চর্য হবার কিছু নেই বাবু সাহেব, নগরীর বাসতে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যায়, অর্থাৎ নগরী অর্থাৎ কাজের সন্ধানে সে কত জায়গায় ঘুরতে থাকে। অপূর্ব কই বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবুমশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। গিরিশ মহাপাত্র অপূর্বকে আরও বলে যে আমি নগরীর জন্য অর্থাৎ কাজের সন্ধানে যেখানে সেখানে ঘুরে বেড়াই, তো আপনাদের মতো লোকের যদি নজরে পড়ে তাহলে আমি আরও একটাও চাকরি পাবো না বা চাকরি জুটবে না। বামুনের ছেলে, অর্থাৎ নিজেকে গিরিশ মহাপাত্র বামুনের ছেলে বলে মনে করেছেন। বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবুমশাই আপনারা, সে আরও কিছু বলতে চাইল কিন্তু তাকে শেষ পর্যন্ত মজুরের বা তেলের খনির কারখানার মজুরের মিস্ত্রি হয়ে যেতে হয়েছে ইত্যাদি সে বলল। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ, আগে তাহলে নমস্কার। তো গিরিশ মহাপাত্র যখন নিজেকে বলল বামুনের ছেলে, তখন অপূর্ব জানায় যে সেও ব্রাহ্মণ, তো সেই জন্য তাকে নমস্কার করলেন। এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম বলিতে বলিতেই গিরিশ মহাপাত্র একটা উদগত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যাঘ্রপদের সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অর্থাৎ সে কাশি এলো, এমন হলো সেই কাশি সামলাতে সামলাতে সে খুব দ্রুত পদে বা ব্যাঘ্রপদে সামনের দিকে চলে গেল। এইভাবে এখানে বা তোমাদের পাঠ্য যে রচনাটি রয়েছে, গিরিশ মহাপাত্র বিদায় নিচ্ছে। এর পরবর্তী অংশে রয়েছে, অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়াকর। অর্থাৎ এখানে রামদাস তলোয়াকরকে অপূর্ব জানায় যে এই সব্যসাচী অর্থাৎ এই গিরিশ মহাপাত্রকে সব্যসাচী মল্লিক সন্দেহ কাকাবাবু সদল বলে, অর্থাৎ নিমাইবাবু এবং পুলিশের লোক তাকে ধরার জন্য এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়াকর বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়াকর যোগ দিল না, অপূর্বর এই হাসিতে তলোয়াকর যোগ দিল না বা সে হাসল না, কারণ তলোয়াকর একটু আগেই বলেছিল গিরিশ মহাপাত্রকে দেখে সে যেন তাকে কোথায় দেখেছে। আসলে সব্যসাচী মল্লিকের সন্দেহ করেছিল গিরিশ মহাপাত্রের মধ্যে তলোয়াকর, কিন্তু অপূর্ব সন্দেহ করেনি বা অপূর্ব জানতেও পারেনি যে গিরিশ মহাপাত্র ছিল সব্যসাচী মল্লিক। তোমাদের পাঠ্য রচনায় আর কোথাও বলা নেই, শুধু ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছে। আর এক জায়গায় পাঠকবর্গকে সাহিত্যিক বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আমরা প্রথম পর্বতে যে লাইনটি পড়েছিলাম, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। অর্থাৎ পাঠকবর্গ বা আমরা জানি যে গিরিশ মহাপাত্রই সব্যসাচী মল্লিক, তোমাদের পাঠ্য রচনায় কিন্তু দেয়া নেই। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, অর্থাৎ হ্যান্ডসআপ, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু
করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের অর্থাৎ কপালের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধা হইয়া গিয়াছে। অর্থাৎ এখানে গিরিশ মহাপাত্রকে সন্দেহ করেছিল সব্যসাচী মল্লিক বলে এখানে রামদাস তলোয়াকর। যাই হোক, আর কিছু অংশ রয়েছে আমরা জেনে নিই। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী এমসিকিউর ক্ষেত্রে জেনে নাও, তাহার কামরায় আর কেহ লোক ছিল না, অর্থাৎ সে যে বগিতে বা কামরাতে। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলে সায়ং সন্ধ্যা সমাপন করিল। তো পিরান হলো ঢিলে জামা বিশেষ, ও তার মধ্য থেকে অপূর্ব এখানে পৈতা, অর্থাৎ সে যেহেতু ব্রাহ্মণ ছিল, সেটা বের করলো এবং সায়ং সন্ধ্যা সমাপন করলো জল ছাড়া। এবং যে সকল ভোজ্য বস্তু স্বাস্থ্য মতে পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে কোন পাত্রে খেয়েছিল জেনে না, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আড়তালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, অর্থাৎ সন্ধ্যার আগে, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। তো অপূর্ব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, সে ভেবেছিল সকালের আগে পর্যন্ত তার ঘুম ভাঙবে না, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। তো ভ্রম অর্থাৎ অপূর্বর এই ধারণা ভুল ছিল, কারণ সেই রাত্রির মধ্যে বার তিনে কবার তিনবার জেনে নাও এমসিকিউর ক্ষেত্রে তাহার মুখ ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া, অর্থাৎ অপূর্ব বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও? অপূর্ব কহে, না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, অর্থাৎ প্রথম শ্রেণীর যাত্রী। রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, অর্থাৎ ঘুমের ব্যাঘাত ঘটানো বা রাত্রে ঘুম থেকে জাগানো ইত্যাদি। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, অর্থাৎ বর্মা সব ইন্সপেক্টর হেসে বলে, ওই যে নিয়মটা যে প্রথম শ্রেণীর যাত্রী হলে বা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হলে রাত্রে জাগানো যাবে না, এটা কেবলমাত্র নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। তো এইখানে তোমাদের পথের দাবি যে রচনাটি শেষ হয়েছে। এবার আসি পথের দাবি রচনাটি নামকরণ কতখানি সার্থক। তো তোমাদের জানাবো পথ শব্দের আভিধানিক অর্থ হলো রাস্তা, তবুও পথ আবার অন্য অর্থেও ব্যবহৃত হয়। পথ শব্দের অর্থ দিশা, অর্থাৎ আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি পথ দরকার বা লক্ষ্য করে এগোতে হয়। তো এখানে পথের দাবি অর্থাৎ সেই দাবি স্বাধীনতার দাবি। পুলিশের লোকেদের ধুলো দিয়েছিল গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে, এবং একদিকে যখন নিমাইবাবু বা জগদীশবাবু যারা দেশের টাকায় বিদেশি সরকারের হয়ে তারা দেশপ্রেমিকদের ধরে বেড়াচ্ছে, অন্যদিকে সেই দেশপ্রেমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে যায় অপূর্ব এবং তলোয়াকর বা রামদাস তলোয়াকর। তাই দেশপ্রেমিকদের অপূর্ব কিংবা তলোয়াকরের সহানুভূতি কিংবা মমত্ব কিংবা এই অনুভূতি শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সমগ্র দেশবাসীর মধ্যে তা ছড়িয়ে পড়ে। এবং তাই সর্বাঙ্গীনভাবে বা বৃহত্তর অর্থে পথ হলো স্বাধীনতার পথ, কিংবা স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য বিপ্লবের পথ, যে পথ অবলম্বন করেছিলেন সব্যসাচী মল্লিক। এখানে গিরিশ মহাপাত্র সেই জন্যই সেই পথের দাবিকে বা স্বাধীনতার দাবিকে প্রতিষ্ঠা করার জন্যই সব্যসাচী মল্লিক ইংরেজদের চোখে ধুলো দেওয়ার জন্য বা পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গিরিশ মহাপাত্র ছদ্মবেশ ধারণ করেছিল। যদিও এখানে সরাসরি বলা নেই যে গিরিশ মহাপাত্রই আসলে সব্যসাচী মল্লিক, কিন্তু তোমাদের পাঠ্য রচনাটির মধ্যে এই পথের দাবি অর্থাৎ বিপ্লবের দাবি বা স্বাধীনতার দাবি প্রচ্ছন্নভাবে বা আভাসে ইঙ্গিতে অপূর্বর মধ্য দিয়ে
লেখক বলতে চেয়েছেন, তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেয়া এই পথের দাবি নামকরণটি খুবই উপযুক্ত হয়েছে। তোমাদের জানাবো যে ইতিমধ্যেই পথের দাবি রচনার সম্পূর্ণ পাঠ এবং এ টু জেড MCQ এবং SAQ দেয়া হয়েছে অন্য আলোচনাতে। সেগুলো তোমরা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান লক্ষ্য করো। আজকের আলোচনা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক করো এবং অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো। এরকম নানা আরও আলোচনা নোটস সাজেশান পেতে এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো।